তাই নাকি, তাই নাকি? সঞ্জয় দা, সঞ্জয় হাট, ওই জন্য গেছে, ওই জন্য মির্জাপে ওকে দেখতে গেছিল। এটা কে বলছে? কোন পাগলা ঘর থেকে এসেছিস? কোন পাগলা ঘর থেকে, মানে আন্ডার নট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো এরা মানে সরি, এরা পুরো মেন্টাল হয়ে গেছে, পুরো এই দালালে দালালগুলো পুরো মেন্টাল, পুরো পাগল হয়ে গেছে। মিট আপ থেকে আসার পর এত আদেখলা, এত আদেখ, দেখেইছো তো মিট আপে কি করছিল। মানে জীবনে মানে দক্ষিণেশ্বর যায়নি, জীবনেও কোনো মিট আপে যায়নি, জীবনেও কোনো জায়গায় যায়নি, এরকম একটা করছিল। আর ওই দালাল আজকে ওই গিফট নিয়ে বসেছে, কেন ওরে ভিখারি নাকি রে? জীবনে গিফট পাসনি, গেও ভূতনি কোথাকার, জীবনেও গিফট পাসনি না? মানে মনে হচ্ছে আর কি প্রথমবার, মানে কি দেখলা, কি ভিখারি, এক নম্বরে ভিখারি, কি ভিখারি! আর এরা সবকটা ভিখারি, সবকটা তোরা ভিখারি। এইবার মানে পুরো সাইকো, পুরো মানে দে নিড কাউন্সিলিং, যেই কথাটা বলছে না, সাম বদমাস, সাম বদমাস, না আমি বদমাস, আর মেন্টালি শি সিক। কি বললি দাদা ভাই? ওকে নিজের বউকে ছেড়ে ওকে দেখতে গেছে, কারণ ওর ইন্টারেস্ট আছে। আরে ভাই, এই জন্য তো বলছি এত কনফিডেন্স কিসের, এত কিসের কনফিডেন্স? ওর চেহারা দেখেছিস? তোর মালকিনের চেহারা দেখেছিস? ওকে আয়নাতে রোজ নিজের চেহারা দেখতে, নিজের চেহারাটা দেখতে বলবি, বুঝতে পেরেছিস? সালা পুরো হিজড়ার মতো লাগছিল, বলতে বাধ্য হচ্ছি। ওই যে গেছিল মিটাবে, পুরো পাক্কা হিজড়া লাগছিল। দে না বাবা, আল্লাহকে নাম পে কুছ দে না বাবা, এসা লাগ রা থা, এরকম লাগছিল ওকে দেখে। সঞ্জয় দার বউ ওরকম একটা, দেখ শুধু সুন্দর দিয়ে, সৌন্দর্য দিয়ে কারোর বিচার হয় না, সেটা আমিও মানি। সুন্দর না এইটা হয়, এইটা হয় না সুন্দর, এইটা হয় যে এখান থেকে সুন্দর, সেটার মতন তোদের মতো নোংরা মহিলারা এই কথা বুঝবে না। তাই জন্য তো বলিস বউকে ছেড়ে ওখানে কেন গেছে। সুন্দর এইটা হয়, এটা হয় না কোনো দিক থেকেই, তোর মালকিন সুন্দর না। আর সেদিন যা লাগছিল পাক্কা রেন্ডি কাম হিজড়া, পাক্কা হিজড়া লাগছে পুরো একদম। একটা হাতে আমার মোবাইল ধরা আছে, নাহলে করে দেখা দাও স্যার। ওই জনি লিভারের ছিল না একটা, বলছি বলছি, হ্যাঁ তো হাসি পাচ্ছে যে কথা শুনে। ওই যে আঞ্জাম বলে একটা মুভি ছিল, ওখানে জনি লিভার হিজড়া সেজেছিল। হ্যাঁ তো এবার এসছে, টাকা চাইতে পুরো পুরো ওরকম লাগছে, পুরো ওরকম লাগছিল তোর মালকিনকে, বুঝতে পেরেছি? সঞ্জয় দার ওই বউর থেকে, বউকে ছেড়ে ওর কাছে কেন গেছে? হ্যাঁ তো তুই পারিস সেটা বলতে, কারণ তুই মেন্টালি পুরো সিক। ওই দালালগিরি করতে হবে মেন্টালি সিক। কনফিডেন্স লেভেল কি ও সুন্দর দেখতে, ওর মধ্যে কি আছে যে ওকে ছেড়ে কেউ তার বউকে ছেড়ে যাবে, এইটুকু বুঝিস না? শোন মানলাম, ধর কেউ খুব বাজে ছিল, ঠিক আছে, সঞ্জয় হাট খুব বাজে, নোংরা কুলাঙ্গা, আর একটা স্ট্যান্ডার্ড তো হবে ভাই, স্ট্যান্ডার্ড থাকবে, মানে ওর পিছনে যাবে বউকে ছেড়ে। ওর চেহারা দেখেছিস? ও দিনে 10 বার আয়নাতে গিয়ে ওকে বল চেহারা দেখতে, পুরো একটা হিজড়া রেন্ডি মার্কা চেহারা, পুরো একটা মানে হিজড়া, কোনো মেল মেলিত ব্যাপার নেই ওর উপর, কোনো অ্যাট্রাকশন হয় নাকি? ওই ভেরুই ভেড়াগিরি, ভেরুত তো কিছু নেই, ওই ভেরুই ভেরু ছাড়া জীবনে কেউ বাবা ওর দিকে কেউ তাকাবেই না। ওর জন্য সঞ্জয় দা ওর বউকে ছেড়ে যাবে, তুইও পারি। এবার মেন্টাল নাকি পুরো তোরা ওর ইয়ে করতে করতে পুরো মেন্টাল হয়ে গেছে, পুরো দলটা সারা মেন্টাল সাইকো। শুনে রাখ, ও এক নম্বরে হিজড়ে, এক নম্বরে হিজড়ের মতন দেখতে, এক নম্বরে রেন্ডি মার্কা দেখতে। ওকে দেখে কোনো পুরুষের কিচ্ছু হয় না, ওকে দেখে সব পুরুষ নিজের চোখ বন্ধ করে নেবে। ওকে দেখে, ওকে দেখে শুধু ঘেন্না আসে, ঘেন্না, থু করতে ইচ্ছা করে, ঠিক আছে, বুঝতে পেরেছি? সঞ্জয় দা তারা নিজস্ব মিটাপে গেছিল, তাদের মিটাপের মধ্যে একটা পজিটিভিটি ছিল, একটা ম্যাচিউরিটি ছিল, তোদের মিটাপের মধ্যে একটা মানে কি বলবো, একটা আদেক লাপানা ছিল। যেন ওই যে হয় না, অনেকে আছে না যারা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেনি, এই সাল 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 ভিক্টোরিয়া, সাল 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 ভিক্টোরিয়া দেখবি, এই সাল 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 ওই তো ওই তো ওই চার্চটা চার্চ দেখবি, যারা জীবনে কিছু পায়নি, জীবনে কোনো খেতে ফেতে পারে না, ওরকম তোদেরকে লাগছিল, বুঝতে পেরেছিস? সঞ্জয় দ্বারা আর যারা গেছিল, আমার শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি, শরীর আগে ওই ফালতু
মানে ফালতু বলতে আর কি, মানে মিঠাপকে আমি ফালতু বলছি না, তোরা যেটা ভাবছিস তোর ওই মালকিনের জন্য, কেউ তোর মালকিনের জন্য যায়নি, কেউ তোর মাল, হ্যাঁ মিঠাপে প্রশ্ন করতেই পারে, কারো যদি ইচ্ছা প্রশ্ন করতেই পারে, তোর মালকিনিতে প্রশ্নের উত্তর দিতে পারেনি, ছি 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 ছি, তোর মালকিনের দম নেই, কোনো তোদের কোনো দম নেই প্রশ্নের উত্তর দেওয়া। মিঠাপ মানে তো অল অ্যাবাউট কোশ্চেনিং, কেউ গিয়ে কোশ্চেন করতেই পারে, বা সঞ্জয় দাকে কেউ এসে কোশ্চেনে কোশ্চেন যদি করতো, সঞ্জয় দার সাথে যারা ছিল তাদেরকে এসে কোশ্চেন যদি কেউ করতো উত্তর দিত না, দিত, তাদের দম আছে, তোদের দম নেই। এই কথাটা জীবনেও বলবি না রে পাগলি চুদি, এক নম্বরে, এক নম্বরে বলতে বাধ্য হচ্ছে তোকে, এই কথাটা আমি বলতাম না, কিন্তু আজকে যে এই কথাটা বলি পুরো পাগলি চুদি রে, কারণ ওর উপরে মানে বউ খেয়েছে ওকে দেখতে যাওয়া, এই কথাটা যে বললি মানে পুরো তোর মেন, তুই কোনো পড়াশোনা করিস নি না ছোটবেলা থেকে, অন্য পড়াশোনা যে বলি ও ওকে দেখতে, ও ওর মধ্যে কোনো সৌন্দর্য আছে, একটা পুরুষ নিজের বউকে ছেড়ে ওকে দেখতে যাবে, পুরো হিজড়ার মতো দেখতে লাগছিল, পাক্কা হিজড়া। চল এখানেই এন্ড করলাম।